গো, কি হয়েছে তোমার? মুখ কালো করে বসে আছো কেন? না, কিছু না। ব্যবসায় কিছু গন্ডগোল হয়েছে বুঝি? লোকসান হয়েছে? কি যে বলো গিন্নি, ব্যবসায় লাভ লোকসান হতেই থাকে, তাতে আর কি। আর লোকসান হলেই বা কি, টাকা পয়সা কি আর আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, সে জানি, তোমার বস্তা বস্তা টাকা, তাহলে মুখ গোমরা করে বসে আছো কেন? না, কিছু ভালো লাগছে না। হে ও মা, শরীর খারাপ নাকি? দেখি জ্বর আছে নাকি গায়ে? না না, শরীর খারাপ হবে কোন দুঃখে? তাহলে মন খারাপ? ঠিক বুঝেছি, মেয়ের কথা মনে পড়ছে নিশ্চয়ই? হ্যাঁ গোগিন্নি, ফুলির কথাই শুধু মনে হচ্ছে। বাড়িটা বড় ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে গো। কি আর করবে, মেয়ে বিয়ের পরে স্বামীর কাছে থাকবে না। তা ঠিক, তবে মন মানে কোথায়? মনে হয় এক্ষুনি উড়ে উড়ে চলে যাই আমার মেয়ের কাছে। চলো না কাল ফুলির শ্বশুর বাড়ি যাই, অনেক দিন তো দেখা হয়নি ওনাদের সাথে। আপনারা এসেছেন, কি যে ভালো লাগছে তা কি বলবো। সত্যি, তবে এবারে কিন্তু অনেক দিন পরে এলেন। আসবো আসবো করে আর আশাই হচ্ছিল না, আজ সকালেই ফুলির বাবা বলল। ঠিক করলাম, ফুলির শ্বশুর বাড়ি যাবই যাব। হ্যাঁ, সাথে সাথে হরিপদকে দিয়ে আনলাম এই এক হাড়ি রসগোল্লা। এই যে মাসিমা, খেয়ে দেখুন একবার কি স্বাদ। তা তুমি যখন এনেছো বাপু, খাবো না আবার, বেশি করেই খাবো। খান খান, বেশি করেই খান, কম পড়লে আবার আনাবো আরো এক হাড়ি রসগোল্লা। হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলুন চলুন, মেয়ের শ্বশুর বাড়িতে আবার লজ্জা কি? ইস, ফুলি আর দীপুটা যদি থাকতো এখন, কি আনন্দই না পেত। খুব ইচ্ছে হয় ওদের দেখতে। সে তো আমাদেরও মাসিমা, ওর বাবা মুখে কিছু বলে না, তবে মনে ভারী দুঃখ ওর। আচ্ছা, আমরা যদি যাই সবাই মিলে ওদের কাছে? সে তো খুবই ভালো হয় দিদি, তবে ওদের তো ভাড়া বাড়ি, এতজন মিলে গেলে অসুবিধায় না পড়ে। আরে না না, নিজেদের ঘরের লোকেরা থাকবো, তাতে আর অসুবিধে কোথায়? কিচ্ছু অসুবিধে হবে না। মা ঠিকই বলেছো, দীপু ফুলির কাছে যাব, তাতে এত চিন্তার কি আছে, গেলেই হলো। কিন্তু আমাদের যাওয়ার তো ব্যবস্থা একটা করতে হবে। আমি থাকতে ব্যবস্থা একটা হবে না, কি যে কন, আমার গাড়ি আছে না খান্তিনে, একখানা পেল্লাই গাড়ি নিলেই ব্যাস সবার হয়ে যাবে। সে ঠিক, এক গাড়িতে সবার হয়ে যাবে। সে দরকার পড়লে অন্য গাড়িতে ঠাকুর সাকর সবাইকে নিয়ে যাব। টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? না না, ঠাকুর চাকরের দরকার নেই, ওরা থাকে ভাড়া বাড়িতে, আমরা গেলেই জায়গা কম পড়বে, তার উপর আবার ঠাকুর চাকর। সেই ভালো, আমরা এই কজনই যাব। রান্না বাড়ি সে সব আমি দেখে নেব, কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, আমরা দুজনও তো আছি। তাহলে আর কি, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ছি দীপু মাস্টারের, এই থুরি থুরি, বেরিয়ে পড়ছি আমার একমাত্র জামাই দীপু আর একমাত্র মেয়ে ফুলির বাড়ি যাওয়ার জন্যে। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া কিছু বানিয়ে নেব। না না, তার দরকার নেই, সকাল সকাল বের হলে 9টার মধ্যে কোলাঘাট পৌঁছবো, ওখানেই জল খাবার খেয়ে নেওয়া যাবে। জল খাবার, বেশ বেশ, আমার তো এখনই বেশ খিদে খিদে লাগছে মাসিমা। আহারে, চলো চলো ভেতরে চলো, আমি লুচি ভাজছি, তার সাথে মটর শুঁটি দিয়ে আলুর দম। আহ মাসিমা, আপনি কি ভালো, কি ভালো। এই যে মাস্টার মশাই, আজ কিন্তু রবিবার আর তোমার স্কুলও ছুটি, আজ সারা দিন আবার পেপার মুখে নিয়ে বসে যেও না জানো। বুঝলি ফুলি, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা না দেখাতে পারলে তো দেশ এগোতে পারবে না। আচ্ছা বাবা ঠিক আছে, তবে সবার জন্য তো এত চিন্তা করছো, আর আমার বেলা রোজ তুমি স্কুলে পড়াতে চলে যাও, আর আমি একা একা ঘরে বসে থাকি। বাড়িতে থাকলে কত মজা হতো, ঠাকুমার সাথে গিয়ে ফুচকা খেতাম,
মার সাথে বসে গল্প করতাম, আর এক ছুটে বাবার বাড়ি চলে যেতে পারতাম। সত্যি রে ফুলি, আমার এখানের স্কুলে বদলি হওয়ার পর থেকে তুই ভারী একা হয়ে গিয়েছিস। আচ্ছা ঠিক আছে, তোকে না হয় বাড়িতেই রেখে আসি, আমি একা কোনো মতে চালিয়ে নেব। ওটি হচ্ছে না মাস্টার মশাই, বিয়ে যখন করেছো তখন আমার উৎপাত তো তোমার সইতেই হবে, বাড়িতে পাঠিয়ে একা শান্তিতে থাকার মতলব? আরে কি যে বলিস, আমি তো তোর কথা ভেবেই থাক হয়েছে, আমার কথা আর তোমার ভেবে কাজ নেই। আমি জানি তো, আমি তোমার বোঝা, আমি না থাকলে সারাদিন দেশ সেবা করতে পারতে, আর আমার সাথে অকাজের কথা বলে সময় নষ্ট করতে হতো না। এই ফুলি, হচ্ছেটা কি কি বলেছি আমি বলতো? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, বাড়ি যাওয়ার কথা বলে আমি অন্যায় করে ফেলেছি। না অন্যায় তুমি করবে কেন? অন্যায় যা করার আমি করেছি। আমার মতো একটা সাধারণ মেয়ে তোমার মতো একজন বিদ্বান গুণী ছেলের জীবনে এসে সব নষ্ট করে দিচ্ছে। ওরে বাবা, আজ রবিবার, একদিন তো ছুটি, ভাবলাম একটু শান্তিতে কাটাবো। ও আমি বুঝি তোমার শান্তি নষ্ট করছি। আচ্ছা ঠিক আছে, আমার কাপড় জামা গুছিয়ে দাও, আমি আজই বাড়ি চলে যাব, দেখি কত শান্তিতে থাকো তুমি। শোন 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 ফুলি শোন, লক্ষ্মীটি কাঁদিস না। আচ্ছা আচ্ছা বল, কি শাস্তি দিবি? আমি মাথা পেতে নেব। এক পায়ে দাঁড়াও, দু হাত উপরে তোলো। এই তো এক পায়ে দাঁড়ালাম, দু হাত তুলেও এই যে দাঁড়ালাম, এবার জিভ বার করো, করো বলছি। নারুগোপাল একটা, এক পা তুলে দুই হাত দুই দিকে ছড়িয়ে জিভ বার করে আছে, টাকা তো একটা। ব্যাস ব্যাস, আমি আর এক পায়ে দাঁড়াতে পারছি না, আর তুই ফুলি দাঁত বার করে খিক খিক করে হেসে যাচ্ছিস, যা তোর সাথে কথাই বলবো না। ইস, আমার নারুগোপাল আবার রাগ করে। আচ্ছা তোমাকে চা করে খাওয়াচ্ছি, তারপরে চলো ওই আমবাগানের দিকটা ঘুরে আসি। তোর হাতের চা খুব বাজে, চিনির গোলা, চা না দুধের শরবত কিছুই বোঝা যায় না। ও তাই বুঝি, চিনির শরবত, চিনি বেশি দেয় তো দেই, বেশ করি, চায়ের বেলায় দোষ, আর অতগুলো করে নাড়ু খাও তখন বুঝি মিষ্টি লাগে না। তুই থাম তো ফুলি, কোথায় নারকেল নাড়ু, আহা আর কোথায় চা। ঠিক আছে, দরকার নেই তোমার চা খেয়ে, ভালো চা মুখে রুচবে কেন? যাও তো স্কুলের ক্যান্টিনে টেলটেলের চা। আহা স্কুলের সুবীরের হাতে চা, আহ কি স্বাদ, আহা। যাও তোমার সাথে কথাই বলবো না, রসকসহীন মানুষ একটা। ও আমি রসকসহীন? হ্যাঁ তো, ছাত্র ডিঙিয়ে বেড়াও শুধু, আর ওই জন্যই তো চায়ে বেশি চিনি দিই, যাতে মুখটা একটু মিষ্টি হয়, আর আমার সাথে একটু মিষ্টি মধুর কথা বলো। আহারে, তোমার সাথে সখী সখী গলায় মিষ্টি মিষ্টি কথা বলতে আমার বইয়েই গেছে, আমি হলাম পুরুষ সিংহ। ও মা গো, হাসিতে আমার পেট ফেটে যাবে গো, বীর পুরুষ আমার। কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল খাওয়া মানুষ সে কিনা আবার পুরুষ সিংহ? হ্যাঁ তো, কাউকে ভয় পাই না আমি। ও তাই বুঝি, ওই দেখো আমার বাবা। কি বলছো, কোথায়? এই তো বাবার ভয় তোতলাচ্ছ, বীর পুরুষ আবার? আরে আমি তো মজা করছিলাম, বাবা কোথা থেকে আসবে এখন? এই ফুলি, এরকম মজা আমার ভালো লাগে না বলে দিচ্ছি, গুরুজনদের নিয়ে মজা মোটেও ভালো কথা নয়। আরে বাবা, ও তো রাগ করছো কেন? এই যে তুমি বললে কাউকে ভয় পাও না, তাই বাবার কথা তুললাম। শোন ফুলি, আমি মোটেও তোর বাবাকে, মানে আমার শ্বশুর মশাইকে ভয় পাই না। হ্যাঁ জামাই, জামাই, ও মাস্টার। কে কে কে? ওরে বাবা ফুলি, সত্যি তো বাবা? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ফুলি ফুলি, ও ফুলি মা। হ্যাঁ গো, সত্যি তো বাবার গলা, চলো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ।
চলো। উমা, বাবা তুমি? শুধু আমি নয়, দেখ মা, সবাইকে ধরে নিয়ে এসেছি। এই যে মাস্টার, মুখ দেখে তো মনে হচ্ছে খুশি হওনি। না না, খুব খুশি হো 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 হো। বুঝেছি বুঝেছি, আর তো তোলাতে হবে না। আসুন আসুন, এবার সবাই বাইরে বের হয়ে আসুন। উমা, তোমরা সবাই এসেছো? ও ঠাকুমা গো, তোমাকে কতদিন দেখিনি। বাবা মা, তোমরা সবাই এসেছো, আগে জানালে তো আমি গিয়ে নিয়ে আসতাম। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। বাজারে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করতেই বলে দিল। মিষ্টির দোকান মানে মাইতি সুইটস তো? হ্যাঁ, মাইতির মিষ্টি। এই দেখ, একখানি রসগোল্লা নিয়ে এসেছি, আমার একমাত্র তোতলা জামাইয়ের জন্য। হ্যাঁ, আবার মিষ্টি? ও মিষ্টি খাবে না বাবা, আর মিষ্টি খাওয়া নাকি খুব খারাপ। বলে কি না, এ তো ভারী অন্যায় কথা। মাস্টার মশাই হয়ে কিনা মিষ্টি খাবে না, বাচ্চারা তাহলে কি শিখবে বলো? এই তুমি থামো তো, এত দূর এসে এখনো ঘরে ঢোকা হলো না, তার আগেই দীপুর পেছনে লাগা শুরু করে দিয়েছো। তাই তো, এখনো তো আমাদের ঘরে ঢোকা হয়নি, তাহলে রসগোল্লার কি হবে জামাই? হ্যাঁ মানে, বাজারের মাইতির মিষ্টির দোকান তো, আরে সেই তো আমাদের বাড়িওয়ালা, আর এই বাড়িটা তো উনাদেরই। সে আমরা দোকানেই জেনেছি, ওনার সাথে কথাও হয়েছে। কি সাংঘাতিক লোক রে বাবা। ঠিক বুঝেছি, এক ঘরে এতজনকে থাকতে দেবে না বলেছে তো। না না, উনি তো না না কি, ঠিকই তো বলেছে। ওই ওই কি যেন নাম, মাইতি। এক ঘরে এতজনকে কে আর থাকতে দেবে শুনি? কিন্তু মিষ্টিগুলো ভারী ভালো, যেমন দেখতে তেমনি স্বাদ। ওফ ঠাকুমা, কোথায় থাকবে সবাই সেই চিন্তা করছি, আর তুমি কিনা ওই খিটখিটে বুড়োর মিষ্টির সুখ্যাতি করছো। না গো ঠাকুমা, তুমি ঠিকই বলেছ, ওই দোকানের মিষ্টির খুব স্বাদ, আমি তো কতবার খেয়েছি, সবাই তো আর তোমার নাতির মতো রসকসিন হবে না। তা দীপু, খানা দুটো রসগোল্লা সবাই যখন বলছে। ওফ ঠাকুমা, তুমি বুঝতে পারছো না, আগে তো আমার তোমাদের থাকার ঘরের ব্যবস্থা করতে হবে, এইদিকে তো আর ঘর ভাড়া নেই, আর থাকার হোটেলও নেই এখানে। ও মা, এ জামাই কয় কি, থাকার জায়গা তো আমাদের হয়ে গিয়েছে, মাইতি মিষ্টি মানে মাইতি বাবু আছেন না, উনি তো বললে থাকতে দিতে রাজি হননি। হ্যাঁ ঠিক, রাজি হননি, তবে এক ঘরে এতজন থাকতে দিতে রাজি হননি, তবে পাশের যে দুটো খালি ঘর আছে তার সাবি দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, পাশে তো দুটো ঘর আছে, তালা দেওয়া থাকে সব সময়। কি ভালো হলো তাহলে, আমরা সবাই একসাথে থাকবো। তবে বেশি দিন না, আমরা 5 দিন থাকবো এখানে। এ কি কয়, মাত্র 5 দিন? আমি তো ভাবছিলাম 5 দিন আর কম কি, সবাই মিলে বেশ খাবো দাবো ঘুরবো, আর মাইতির দোকানে গিয়ে মিষ্টি খাবো। হ্যাঁ, আমার তো জায়গাটা খুব পছন্দ হয়েছে। পছন্দ বলে পছন্দ, খুব পছন্দ। হ্যাঁ, তবে তবে আমি কিন্তু এখানে রোজ রান্না করে সবাইকে খাওয়াবো, আর আমি রোজ ব্যাগ ভরে বাজার করে আনবো, আর তার সাথে মাইতির মিষ্টি। কিন্তু ওই বুড়ো কিভাবে রাজি হয়ে গেল ঘর দুটো দিতে? সবই ফুলির বাবার কল্যাণে। কেন বাবা, কি বলেছো তুমি? কি আর বলবো, বললাম রোজ একারি করে রসগোল্লা নেবো, আর একদিন দোকানের সব মিষ্টি কিনে নেবো। এত মিষ্টি কে খাবে? কেন তুমি খাবে, আপত্তি আছে নাকি মাস্টার? আগে আপত্তি? শোনো জামাই, সব মিষ্টি নিয়ে তোমার স্কুলে আমরা সবাই যাব, আর বাচ্চাদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ বলছি, টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ সত্যি বাবা, তুমি কি ভালো, খুব ভালো হবে, তাই না ঠাকুমা?
হ্যাঁ হ্যাঁ ভালো, খুব ভালো হবে। তবে তাতে আমার কি, বাবা দীপু আমাকেও তোর স্কুলে একদিনের জন্য ভর্তি করে নিস বাবা। মিষ্টি খেতে তো আমিও বড় ভালোবাসি। সত্যি মা, আপনিও পারেন বটে। তাহলে সব সমস্যার সমাধান হলো, মেয়ে জামাইয়ের সাথে দেখাও হয়ে গেল, সামনের পাঁচ দিন ধরে চলবে খাওয়া দাওয়া, মজা করে ঘোরাফেরা, আর একদিন স্কুলের বাচ্চাদের সাথে সময় কাটালো। এই তোমরাও যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা চলে এসো, কিন্তু যত খরচা সব আমি দেবো। হ্যাঁ, টাকা পয়সা কি আর কিছু কম আছে আমার বাবার?